আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে চিকিৎসার জগতে ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? প্রাথমিক চিকিৎসা এমন একটি পর্যায়ে যেখানে রোগীর অসুস্থ বা জটিল রোগীকে চিকিৎসা সেবার কেন্দ্রে পৌঁছানো বা ডাক্তারের কাছে পৌঁছানোর পূর্বে প্রাথমিকভাবে যে ব্যবস্থা নেওয়া হয় তাই হলো প্রাথমিক চিকিৎসা। অর্থাৎ চিকিৎসা কেন্দ্রে বা ডাক্তারের কাছে পৌঁছানোর পূর্বে যে সামান্য চিকিৎসা বা ব্যবস্থাপনা দেওয়া হয় সেটা হলো প্রাথমিক চিকিৎসা। তো আজকে আলোচনা করব যে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কী, এমনকি প্রাথমিক চিকিৎসার গুরুত্ব কী, এবং প্রাথমিক চিকিৎসার নামে আমাদের দেশে যা হচ্ছে। তো প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কী? প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হলো যে আহত বা অসুস্থ ব্যক্তির জীবন বাঁচাতে সাহায্য করে। তো দ্বিতীয়ত হলো যে অবস্থার অবনতি রোধে সহায়তা করে। তৃতীয়ত হলো উপযুক্ত স্থানে উপযুক্ত সেবার জন্য প্রেরণ করা। তো এই সুযোগটি প্রাথমিক চিকিৎসকের হাতে থাকে। তো প্রাথমিক চিকিৎসার গুরুত্ব, আসলে প্রাথমিক চিকিৎসার গুরুত্বটা কী? নাম্বার এক, রোগীর জীবন রক্ষা করে, রোগীর জীবন রক্ষা পায়। দ্বিতীয়ত হলো সংক্রমণের হার কম হয়। তৃতীয় হলো রোগীর জটিল অবস্থা হয় না। চতুর্থত হলো রোগী হাসপাতালে সময় কম লাগে, অর্থাৎ রোগীকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসার সময় কম লাগে। পঞ্চমত হলো তাড়াতাড়ি আরোগ্য হয়। তো আমাদের দেশে প্রাথমিক চিকিৎসার নামে যা হচ্ছে, তো প্রাথমিক চিকিৎসার নামে যা হচ্ছে যে আমরা যেন প্রাথমিক চিকিৎসার নামে অপচিকিৎসা না দিই। তো সঠিক চিকিৎসা, সঠিক ব্যবস্থাপনা থাকলে দেব, না হলে দ্রুত হাসপাতালে রেফার করব। দ্বিতীয়ত হলো যে অহেতুক সময় যেন বিলম্ব নষ্ট না হয়, অর্থাৎ অহেতুক সময় যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত হইল যে প্রাথমিক চিকিৎসার নামে ব্যবসায়িক মনোভাব যেন না থাকে, রোগীকে আটকিয়ে রেখে বা অহেতুক ওষুধপত্র দিয়ে যেন আমরা এখানে ব্যবসায়িক মনোভাবটা না করি। তো সবাই যার যে যার স্থানে থাকেন সেই স্থানে থাকিয়া প্রাথমিক চিকিৎসার চেষ্টা করবেন, অন্তত পক্ষে রোগীর জীবন রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।